চলে এলাম মনার কাচ্ছিওলায়, খাগড়াছড়ি চলে আসছি, কিন্তু মনার কাচ্ছিওলায় না আসলে মনা তো রাগ করবে, তাই আর দেরি না করে আমরা কাচ্ছি খাওয়ার জন্য মনার কাচ্ছিওলায় হাজির। খাগড়াছড়ি আসছি, মনার কাচ্ছি খাবো না তাকিয়া হয়, তাই তো আর দেরি না করে এখন চলে আসছি মনার কাচ্ছি খাওয়ার জন্য। মনার কাচ্ছির স্বাদ নিতে আপনারা আসতে পারেন মনার কাচ্ছিওলায়। পানির বদল দেখে মনে করেন আমরা শুধু জাস্ট পানি খেয়ে মনার কাচ্ছি থেকে ঘুরে গেছি, না সামনে আরও আছে, দেখতে থাকুন। আমি এমনভাবে মেনুটা পড়তেছি, যদি ছোটোবেলায় যদি স্কুল লাইফ কলেজ লাইফে যদি এরকম ভালো করে পড়তাম ভালো একটা রেজাল্ট পাইতাম। আমরা পাঁচজনের জন্য বাসমতি কাচ্ছি হাফ প্লেট 200 টাকা করে আমরা অর্ডার করে ফেললাম, তো এখন একটু পরে দেখবেন, তো সালাদটা আমাদের সামনে চলে আসছে প্লেট নিয়ে এসে, এই তো দেখতে পাচ্ছেন সে মোনা কাচ্ছি বাসমতি চালের কাচ্ছি 5 প্লেট, আমরা পাঁচজনের জন্য আমরা অর্ডার করছি 200 টাকা করে, 1 প্লেট 200 টাকা। বন্ধু অপু অলরেডি শুরু করে দিয়েছে কাচ্ছি, মনার কাচ্ছিতে আসছে, কাচ্ছি ছাড়া অন্য কিছু আর খাবে না, কাচ্ছিটাই কাচ্ছি অর্ডার করছি আমরা। লেবুটা ছিটিয়ে দিচ্ছি যাতে একটু ভালো একটু স্বাদ পাই, তাই লেবুটা আমি ছিটিয়ে দিচ্ছি। এটার সাথে আবার জলপাই দিয়েছিল, জলপাই আচারটা খুবই জোস ছিল। আমি গেটে দেখতেছি মনার কাচ্ছিতে মাটন আছে কি না, তো টেস্ট করে দেখলাম না আছে কাচ্ছি, আসলে সব কিছু ঠিকঠাক মতো ছিল, স্বাদও ছিল অসাধারণ। খাচ্ছি তাই মুখ দিয়ে কিছু বলে আমি দিতে পারতেছি না, তাই হাত দিয়ে ইশারে দিয়ে বলতেছি হ্যাঁ জোস ছিল, জিনিসটা খুবই ভালো ছিল। মাটনের পাশাপাশি বড় একটা আলুও পাওয়া গেছে, আলুও পাইছি আমরা, আরামসে খাচ্ছি কাচ্ছি, খিদায় ছু ছু করাতে কেউ আর এদিক সেদিক না দাগিয়ে সবাই আরামসে খাচ্ছে, সে মনার কাচ্ছি আমরাও খাচ্ছি। খাগড়াছড়ি আসলে মনার কাচ্ছিটা আপনারা টেস্ট করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। দুর্ভাগ্যজনক কারণে স্বামী ভাইয়ের সাথে আসলে আমাদের দেখা হয় নাই, উনি ঢাকাতে ছিল। বোরহানিটা কাচ্ছির একদম বিপরীত ছিল, তেমন একটা ভালো হয় না বোরহানিটা, তো বন্ধু আমার বন্ধু অপু এই জন্য বোরহানি আর অর্ডার করে নাই, তাই অপু অর্ডার করছে বাদাম জুস। বাদাম জুস কেমন হয়েছে ওরা জিজ্ঞাসা করা, তো বললো বোরহানির চাইদি নাকি আর একটু খারাপ হয়েছে, তো কৃতপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে ভবিষ্যতে আর একটু ভালো হয়, একটু নজর দেওয়ার জন্য। খাগড়াছড়ি আসলে আপনারা সবাই ভদবসন শামীম ভাইয়ের কাচ্ছিওলা রেস্টুরেন্টে আসতে পারেন, আশা করি খাওয়ার মান খুবই ভালো ছিল, 2-1টাই আছাড়া খুব ভালো ছিল, আমরা একদম শেষ করে ফেলছি সব কিছু খেয়ে একদম।